فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام ورحمة الله وبركاته ভাই জানতে চাইছেন তালাক সম্পর্কে বই পড়ুন বিস্তারিত জানতে। তালাক আল্লাহ সুবহানাহু তাআলা বিধিবিধান করে দিয়েছেন, কিন্তু মহিলাদেরকে আপনার ছোট করার জন্য নয়, তাদেরকে সম্মান দেওয়ার জন্য। কিন্তু তালাকের জন্য মহিলাদের অনুমতি জরুরি নয়। অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে স্ত্রী খোলা তালাক নিতে পারে যদি স্বামী আপনার হচ্ছে আল্লাহর বিধিবিধান থেকে অস্বীকার করে, যদি স্বামী সালাত আদায় না করে, আল্লাহর হুকুম কেন না মানে, সেক্ষেত্রে স্ত্রী খোলা তালাক করতে পারে। আর স্ত্রী যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহর বিধিবিধানকে না মানে, সেক্ষেত্রে স্বামী তাকে বোঝাবে, তারপরে সে তালাক দেবে। তবে এটা কিছু পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে আমাদের দেশে অনেকে বলে তালাক, এটাকে বলা হয় তালাক বিদাহ। এই তালাক ইসলামে জায়েজ নয়, কোরআনেও জায়েজ নয়, হাদিসেও জায়েজ নয়। কারণ ছোটোখাটো কারণের জন্য আপনি তালাক বলেন এমনটি নয়। দ্বিতীয় হলো তালাক হাসানা, এটা হচ্ছে একটা তালাক দেওয়ার পর একটা ঋতু অতিক্রম করবে। আর সব থেকে যেটা ভালো হলো তালাক আহসান, অর্থাৎ এই তালাকের কথা পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে উল্লেখিত করা হয়েছে। সূরা তালাক 2-7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা বাকারা 228 থেকে 242 পর্যন্ত। এখন মনে করেন কোনো স্ত্রী কোনো কিছু ভুল করলো, হয়তো তরকারিতে নুন বেশি দিল অথবা জামাটা ভালো করে ইস্ত্রি করলো না, কোনো ছোটোখাটো কারণের ক্ষেত্রে স্বামী কিন্তু তালাক দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে নিকৃষ্ট মনে করতেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তালাক দেয়। তালাকের কিছু পদ্ধতি আছে, ছোটোখাটো বিষয়ে এইভাবে তালাক দেওয়া যাবে না। যদি সে ইসলামের বিধিবিধানকে অস্বীকার করে তাকে বোঝাতে হবে। প্রথমেই এটা উল্লেখ করা হয়েছে সূরা নিসা 35 নম্বর আয়াতে, স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রী পরিবারের পক্ষ থেকে একজন, দুইটা পরিবারের পক্ষ থেকে বসে একটা আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে যদি এটা সম্ভব হয় নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন। যদি সম্ভব না হয়, তখন সেই স্বামী যদি স্ত্রীকে না পারে, তখন সে সূরা বাকারা 228 নম্বরে এটা উল্লেখ করা হয়েছে যে তালাক দেবে, একটি তালাক দেবে এবং 3টে ঋতু পর্যন্ত অপেক্ষা করবে, অর্থাৎ 3 মাস। এখানে দেখেন কত সুন্দর সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। 3 মাস অপেক্ষা করবে, 3 মাসের মধ্যে সে যখনই তারা একসাথে থাকবে, কিন্তু তারা সহবাস করবে না, অর্থাৎ এক বিছানায় থাকবে না, কিন্তু এক জায়গায় থাকবে। তখন তারা বুঝতে পারবে, হতে পারে 1 মাস পর অথবা 1 সপ্তাহ পর বুঝতে পারে, না এটা ভুল হয়েছে, সামান্য কারণের জন্য তোমাকে কষ্ট দিয়েছি, ঠিক আছে আমরা মেনে নিলাম। এই ক্ষেত্রে সে স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 229 নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি এইটার আপনার যে স্বামী যে উপহারগুলো দিয়েছে, অর্থাৎ তালাক দেওয়ার পর যে উপহার দেওয়া হয়, বিবাহের পর যে উপহার দেওয়া হয়েছে স্ত্রীকে, এই উপহার তোমরা ফেরত নেবে না। 232 নম্বর আয়াতে বলা হয়েছে যে মহিলারা প্রাক্তন স্বামীকে যদি বিবাহ করে বাধা দিও না, অর্থাৎ এই একটি তালাক দেওয়ার পর সে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারে, তাতে বাধা দিন। কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত আছে যেটা হিল্লা বিবাহ, অর্থাৎ সার ভাড়া করা। এটা ইসলামে হারাম, এটা জায়েজ নয়। যে স্ত্রীকে তালাক দিল, আবার অন্য জনের সঙ্গে কাউকে বিবাহ দিল, আবার তাকে ফিরিয়ে নিল, এইটা ইসলামে জায়েজ নয়। একটি তালাক দেওয়ার পর 3টে ঋতু আপনাকে অতিক্রম করতে হবে, তারপরে আবার একটি তালাক দিতে হবে। তারপরে হয়তো 1 বছর 2 বছর গেল, তারপরেও হয়তো মীমাংসা হলো, মীমাংসায় হয়তো মিলে গেল, তাহলে ঠিক আলহামদুলিল্লাহ। যদি না মীমাংসায় হয়, তারপর আরেকটি তালাক দিল। এইভাবে যখন 3টে তালাক হয়ে যাবে, তখন আর তাকে ফেরত নিতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে অন্য স্বামীর সাথে বিবাহ করছে। আবার সেই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয়, তারপর সেই স্ত্রীকে সে বিবাহ করতে হবে। কিন্তু এমনটি নয় যে কন্ট্রাক্টভাবে তাকে অন্য স্বামীর সাথে বিবাহ দেবেন, দিয়ে আবার তাকে ফিরিয়ে নেবেন, যেটা আমাদের দেশে প্রচলিত আছে। এই ধরনের ইসলামে জায়েজ নয়। ইসলাম সুন্দর পদ্ধতি করেছে, একটি তালাক দেবেন, 3টে ঋতু অর্থাৎ 3 মাস অপেক্ষা করবেন, তারপরে হতে পারে মনোমালিন্য কেটে ফিরিয়ে নিতে পারে। এইভাবে তালাকের বিধিবিধান এসে। বিস্তারিত জানতে বই পড়ুন।